কোভিড পরিস্থিতিতে ক্যামেরা ঢোকার অনুমতি নেই বিধানসভায়, তাই রাজ্যপালের ভাষণ সম্প্রচার হবে না। এদিকে ভাষণের কিছু অংশ নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকরের আপত্তি রয়েছে, যদিও রাজ্য সরকারের দাবি এই ভাষণ মন্ত্রিসভার দ্বারা অনুমোদিত। বাজেট অধিবেশন একে একে প্রত্যেকে উপস্থিত হয়েছেন, আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। ঠিক দুপুর দুটোর সময়তেই কিন্তু রাজ্যপালের ভাষণের মাধ্যমেই এই অধিবেশনের সূচনা হবে। যদি রাজ্যপালের যে ভাষণ সেই ভাষণের কিছু অংশ নিয়ে আপত্তি বিষয় কিন্তু জানা যাচ্ছে, এবং সেই জায়গা থেকেই যেটা রাজ্য সরকারের দাবি এই ভাষণ মন্ত্রিসভায় অনুমোদিত, কোনোভাবেই ভাষণ বদলানো সম্ভব নয়। আমরা বিধানসভার বাজেট অধিবেশন আর খানিকক্ষণের মধ্যে শুরু হবে, তার আগে দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছলেন। রাজ্যপাল জগদীপ ধনকর একের পর সমস্ত বিধায়করা আসতে শুরু করে দিয়েছেন। সপ্তদশ বিধানসভার বাজেট অধিবেশন আর খানিকক্ষণের মধ্যে শুরু হবে। রাজ্যপাল জগদীপ ধনকর উপস্থিত রয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, এবং সমস্ত নেতারা, শাসক দল এবং বিরোধী বিধায়কেরা, তারাও ইতিমধ্যেই চলে এসেছেন এক এক করে। সৌজন্য বিনিময় চলছে, বিধানসভায় পৌঁছে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে রাজ্যপাল এবং শাসক দলের বিধায়করা, এবং যারা বিরোধী বিধায়করা রয়েছেন তারা এক এক করে প্রত্যেকে চলে এসেছেন। সেই ছবি আপনাদেরকে আমরা দেখিয়েছি। সপ্তদশ বিধানসভার বাজেট অধিবেশন আর খানিকক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে। রাজ্য রাজ্যপাল সংঘাতের আবহে এই অধিবেশন। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই শুরু হতে চলেছে বাজেট অধিবেশন, সপ্তদশ বিধানসভার বাজেট অধিবেশন। রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় উপস্থিত রয়েছেন, শাসক দলের বিধায়কেরা উপস্থিত রয়েছেন, বিরোধী বিজেপির বিধায়করাও উপস্থিত রয়েছেন, এক এক করে প্রত্যেকেই চলে এসেছেন। বিধানসভার বাজেট অধিবেশন আর খানিকক্ষণের মধ্যে শুরু হতে চলেছে, তার আগে প্রত্যেকেই চলে এসেছেন রাজ্য এবং রাজ্যপালের যে নজিরবিহীন সংঘাত, সংঘাতের আবহেই শুরু হতে চলেছে বাজেট অধিবেশন। কোভিড পরিস্থিতিতে ক্যামেরা ঢোকার অনুমতি নেই বিধানসভায়, তাই রাজ্যপালের ভাষণ সম্প্রচার হবে না। এদিকে ভাষণের কিছু অংশ নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকরের আপত্তি রয়েছে, যদিও রাজ্য সরকারের দাবি এই ভাষণ মন্ত্রিসভার দ্বারা অনুমোদিত, কোনোভাবেই ভাষণ বদলানো সম্ভব নয়। ঠিক এই আবহেই শুরু হতে চলেছে আর খানিকক্ষণের মধ্যেই সপ্তদশ বিধানসভার বাজেট অধিবেশন। উপস্থিত রয়েছেন বিধায়করা, রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, উপস্থিত রয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকর, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সেই ছবি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। বিধানসভার বাজেট অধিবেশন আর মাত্র কিছুক্ষণের সময়ের অপেক্ষা, এবং তারপরে শুরু হবে রাজ্যপালের ভাষণ দিয়েই সূচনা হবে, এবং এই ভাষণ নিয়েই কার্যত কিন্তু সংঘাতের আবহ। নজিরবিহীন সংঘাতের আবহেই বাজেট অধিবেশন শুরু, তবে এই যে পরিস্থিতি করোনা সেকেন্ড ওয়েভ, করোনা পরিস্থিতিতে ক্যামেরা ঢোকার অনুমতি নেই এবার বিধানসভায়, এবং তাই রাজ্যপালের ভাষণ সম্প্রচার হবে না। ভাষণের কিছু অংশ নিয়ে আপত্তি রয়েছে রাজ্যপালের, যদিও রাজ্য সরকারের দাবি এই ভাষণ মন্ত্রিসভায় দ্বারাই কিন্তু অনুমোদিত, কোনোভাবেই ভাষণ বদলানো সম্ভব নয়। রাজ্যপাল
উপস্থিত রয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ঠিক পরেই রয়েছেন। রাজ্যপাল জগদীপ ধনখড়ের ভাষণ দিয়ে অধিবেশনের সূচনা হবে কিছু সময়ের অপেক্ষায়, এবং তারপরে কিন্তু বাজেট অধিবেশন শুরু হচ্ছে। সপ্তদশ বিধানসভার বাজেট অধিবেশন আক্ষরিক অর্থে সব দিক থেকেই ভীষণ গুরুত্বপূর্ণ, এবং প্রথমাফিক রাজ্যপাল জগদীপ ধনখড় তার ভাষণ দিয়ে অধিবেশনের সূচনা হবে। তার আগে রাজ্য রাজ্যপাল সংঘাত, এই সংঘাতের আবহে শুরু হতে চলেছে সপ্তদশ বিধানসভার বাজেট অধিবেশন।